মারাত্মক ভাবে সেখানে তার পরিবার সদস্যদের পাশে ছিল, মানে সুস্থতায়
Yeah.
আমাদের পাপ ক্ষমা করে শাস্ত্র জীবন আছে আমাদের আয়ন করুন। তখন তাকে বলল, দেখুন আজ সেই দিনটি
যে তিনটি বিষয়ে ভগবান আপনাকে বলেছিলেন, জেনে রাখুন আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব, তখন তাকে নিয়ে তোমার যা ভালো মনে করো তা তাও তখন চুপি সারে গিয়ে শরীরের আসনে একটি খুব খুব করে কেটে নিল। কিন্তু তিনি এই যে শরীরের আলোকনে খুব কেটে নিয়ে নিয়েছেন, পরে এই জন্য তার বিবেক দর্শন হতে লাগলো। তিনি তার পরে লোকেদের বললেন, ভগবান করুন আমার অনুভূতি ভগবানের এই অভিষেকের প্রতি আমি যেন আর কখনো অঙ্গ ব্যবহার না করি, কখনো যেন তার বিরুদ্ধে হাত না তুলি, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত সদস্য। এই কথা বলে তিনি তার দলের লোকদের শরীরের উপরে তিনি তার ছাপিয়ে পড়তে দিলেন না, সৌরবার গুহার বাইরে বেরিয়ে গেলেন, তার পথে আবার পা বাড়ালেন। দাউদ তখন উঠে উপরে গুহা থেকে বেরিয়ে কিছু থেকে সৌরকে ডাক দিলেন। তিনি বলে উঠলেন, প্রভু শুনুন, মহারাজ একবার শুনুন। সৌর ফিরে তাকাতে দাউদ সেখানে মাটিতে ভগবান আপনাকে আজ এই গুহার মধ্যে আমার হাতে কেমন তুলে দিয়েছে। কেউ কেউ আমাকে বলেও ছিল যে আমি যেন আপনাকে মেরে দিই, আমি কিন্তু আপনাকে রেখে দিলাম, বললাম আমি কখনো আমার বন্ধুর বিরুদ্ধে হাত তুলব না, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত জন। এই দেখুন পিতা আমার হাতে আপনার আলোড়নে এই যে খুব রয়েছে তার থেকে একবার চেয়ে দেখুন, আমি যে আপনার আলোড়নে এই খুব কেটে নিয়েছি অথচ আপনাকে মেরে দিই, তাতে আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে আমার মনে আপনার অনুষ্ঠিত করা বা আপনার বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আপনার প্রতি আমি তো কোনো অপরাধ করিনি, অথচ আপনি না আমার এবং প্রাণ নেওয়ার জন্য সীতাদের মতো আমাকে দিয়ে রাখছেন। এখন আপনার ও আমার মধ্যে দোষীকে ভগবানই যেন তার আশা করেন, ভগবান নিজে যেন আমাকে আপনার ও প্রতিশোধ দেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে হাত তুলব না। এই প্রাচীন তো আছে অকর্মরাই বরং অকর্ম অনুরূপ, তাই বলছি আমি আপনার বিরুদ্ধে হাত তুলবই না। এখন বলুন ইসরায়েলের রাজা কার বিরুদ্ধে অভিযান করতে বেরিয়েছে, আপনি আপনি বা তার উপরে দাঁড়াচ্ছেন, একটা মরা কুকুরকে না নাকি একটা সামান্য রাস্তা? হ্যাঁ, ভগবান নিজে বিচার করবেন আপনার ও আমার মধ্যে দোষকে, সে ব্যাপারে তিনি নিজেই রায় দেবেন। তিনি যেন আমার অবস্থাটা বিবেচনা করে আমাকে পক্ষ নিয়ে দাঁড়ান, আমার হাত থেকে আমাকে উদ্ধার করে সরি আপনার হাত থেকে আমাকে উদ্ধার করে যেন আমার প্রতি সুবিচারই করেন। দাউদের এইসব কথা বলা শেষ হলে সৌর বলে উঠলেন, দাউদ পুত্র আমার এ কি তোমারই কথা? আর সঙ্গে 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 তিনি কান্নায় ভেঙে পড়লেন। একটু পরে তিনি দাউদকে বললেন, সত্যি তুমি আমার চেয়ে ধার্মিক মানুষ, আমার প্রতি তুমি যে উদার ব্যবহার করেছ অথচ
তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি। আজ আমার প্রতি তুমি এক উদারকারী প্রমাণ রাখি। ভগবান তো আমাকে তোমার কাছে তুলে দিয়েছিলেন, তবুও আমাকে তুমি মারলে। শত্রুকে খুঁজে বার করে এইবার তাকে নিরাপদে যেতে দেয়। আজ আমার প্রতি তুমি যে উদারতা দেখালে ভগবান যেন তার জন্য তোমাকে একদিন পুরস্কৃত করে। আমি এখন বুঝতে পেরেছি তুমি নিশ্চয় একদিন রাজা হবে, আর ইসরায়েলের উপর তোমার রাজ শাসন নিশ্চয় স্থিতিশীল হবে। এদের হাতে থাকবে অবধ ক্ষমতা।
এইভাবে তিনি বারো জনের দলটি করে তুললেন। এরা হলেন শিব, তিনি যার নাম রাখলেন কীর্তন, যে ছেলে চাকুরের পায়ে যখন তিনি যাদের দুজনের নাম দিলেন অর্থাৎ বর্ণনন্দন। তাছাড়া আন্দ্রিয় ছেলে পার্থ এবং আমরা দেখতে পাচ্ছি সেই খুশি রয়েছে।
ভালোবাসা দিয়েছে, কিছু দয়া করেছে আপনাকে, আমাকে, এই পৃথিবীর প্রত্যেকটি পাপী মানুষকে তার ভালোবাসা দিয়ে দয়া করেছে। আর সেই ইচ্ছা নিয়ে তার পিতা তার পাঠিয়েছে, তার সব থেকে ভালোবাসা পাপকে তিনি আমাদের দিয়েছেন, যেন তার মাধ্যমে আমরা সেখানে ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি। আর তাই আজ কিছু বহু মানুষ আমাদের মাধ্যমে সেই শিশু ভালোবাসাকে উপলব্ধি করার জন্য অপেক্ষায় রয়েছে। তাই আসুন আমরা আমাদের ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা যেন রাখলে আমাদের আমাদের সেই ভালোবাসা হৃদয়কে আরও বল করে দিই, যেন সেই ভালোবাসা দিয়ে আমাদের প্রতিটি মানুষকে সেই কৃষির সঙ্গে সম্মানিত করতে পারি। আর এই কাজের জন্যই হল আমার প্রত্যেকে এগিয়ে আগ্রহ। আমাদের প্রত্যেকে কৃষকের মধ্যে কোনো যিশু নিজেই আগ্রহ করেছেন, আমরা যেন আমাদের জীবনে যে ভালোবাসা পেয়েছি, যে যিশু ভালোবাসা উপলব্ধি করেছি, সেই ভালোবাসা দিয়ে যেন আমাদের প্রস্তুত দায়ী হতে পারি। তাই আজ আমাদের মা আমাদের প্রত্যেকে এখানে নিয়ে এসেছেন, আমরা যেন আরও গভীরভাবে আরও কাছ থেকে সে বাঙালির ভালোবাসার মাধ্যমে সে বিশ্বের ভালোবাসাকে আমরা যেন বুঝতে পারি। আমরা প্রায় বলে থাকি সো মেনি ফুলসিজেস, সো মেনি ফুলসিজেস, তার মানে বাঙালির অভিজ্ঞতায় আমরা বিশ্বের কাছে যেতে পারি। আসুন আর এই ঈশ্বরের সময় আমরা সেই মানুষের অভিজ্ঞতায় সকলকে ধন্যবাদ দিয়ে আমরা যেন আর কৃষকের মাধ্যমে সেই মানুষের ভালোবাসাকে আরো দৃঢ়ভাবে আমাদের জীবনে উপলব্ধি করি। এবং আমরা যখন এই গির্জার বাইরে চলে যাবো, যখন এই বাইরে থেকে আমরা আমাদের গ্রামে ফিরে যাবো, আমাদের সঙ্গে ফিরে যাবো, আমরা যে ভালোবাসা পেয়েছি সত্যি করেছি, সেই ভালোবাসা যেন অন্যের সঙ্গে আমরা থাকতে দিতে পারি। আমি যেন তা করতে পারি, তাহলে আমাদের নিজেকে সাহায্য করতে পারি। আর আমাদের মাধ্যমে আরো মানুষ অনুপ্রেরণা পাবে, আমাদের জীবনের মাধ্যমে আরো অনেক মানুষ অনুপ্রেরিত হবে, যারা তারা ভালো আশা দেবে ভগবান তাদের কখন তাদের নামকে দেখে তাদেরকে জানিয়ে নতুন জায়গায় তাদের নিয়ে আসবে। আমি বিশ্বাস করি পূর্ণ হয়ে বিশ্বজনীয় বিশ্বমন্ডলে
আমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় এবং মানসিক ও আধ্যাত্মিকভাবে যেন
Thank you.
Oh, no.
Oh.
Thank you.
Oh.
Amen.
Vale,